ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আর একদম বিকেলবেলা এখন একদম পেছনে দেখো, বিকেল এখন হচ্ছে গিয়ে 5:15 আছে। তো ভাবছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হলো না। দেখলাম কিন্তু হালকা হালকা মেঘমেঘ করেছিল ওয়েদারটা 3:30-4টার দিকে, কিন্তু বৃষ্টিটা হলো না। তো ওই যে গতকালের ব্লগে তোমাদেরকে তো বললাম আর দেখালাম, ওই যে ঘড়ি একদম টাইনাই ফিস হয়ে গেছে, এই যে ঘড়ির অবস্থা। এবার বুঝতে পারছি না, আর একটা জিনিসও ভাবলাম কি বলো, যে হয়তো ব্যাটারিটা লাগালে হয়তো চলতে পারে। যাই হোক, যাচ্ছি যখন বাজারে ঘড়িটা সঙ্গে করে নিয়েই যাচ্ছি, ঠিক আছে, একটা ব্যাগে করে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, ওনার কাছে নিয়ে গিয়ে দেখি। আর আর একটা কারণেও যাচ্ছি, সেটা হচ্ছে এই যে দেখো, মিমোর জন্য ইউনিফর্ম, মিমোর ডিউটির ইউনিফর্ম এনেছিলাম, হয়ে গেছে 1 মাস হয়ে গেছে, ঠিক আছে, রথের, হ্যাঁ রথের 4-5 দিন আগে, মানে রথ হয়েছিল কবে ভাবো, 1 মাস। দেখো আপনি লাপরওয়াহি কেন দিয়ে যায়, 1 মাস তো হয়ে গেছে এই যে ইউনিফর্ম এনেছিলাম ডিউটির। এবার জানি না, দুটো মানে প্যান্ট আর একটা শার্ট পরে নিয়েছে, আর আর বাকিগুলো একটু ঢিলা হচ্ছে, তো এক্সচেঞ্জ করে বড় সাইজ তো উনি দেবে কিনা আমি জানি না, কেন এতগুলো দিন হয়ে গেছে। তো এবার মারধর দিয়ে আমায় দোকান থেকে বের করবে কিনা সেটাও আমি জানি না, কেন গজব বেজ্জতি হ্যায়, অনেকগুলো দিন হয়ে গেছে, ঠিক আছে, এতদিন মানে নর্মালি এতগুলো এতদিন পরে কেউ এক্সচেঞ্জ করে দেয় না। এবার জানি না উনি এক্সচেঞ্জ করে দেবে না, রীতিমতো আমায় মারধর দিয়ে দোকান থেকে তাড়াবে সেটাও জানি না। তবে তোমরা সঙ্গে থেকো, মারধর খেলেও তোমরা সঙ্গে থেকে দেখতে থাকো যে মিমিন মারধর খেয়ে বাজার থেকে ফিরেছে, ঠিক আছে, একদম সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থেকো, যে মার খেলাম না উনি এক্সচেঞ্জ করে দিল আমি কিছুই জানি না। তবে নিয়ে যাচ্ছি, বিলটাও আছে, হ্যাঁ মা চলো, মিকিও রেডি হয়ে গেছে, পিয়ানো বাইরে আছে, শর্মি আছে, ওদের সঙ্গে যাবো, শর্মিকে ডাকলাম, ভাবলাম চল রবিবার পিয়ানোর তো পরোটারাও নেই, একটু ঘুরে চলে আসি, চল সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো, যে এক্সচেঞ্জ করে দিলো না মিমি মারধর খেয়ে বাড়ি ফিরলো, ঠিক আছে, সেটা পুরোটাই দেখতে পারবে ব্লগে। তো চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের ড্রাইভার দেখেছো, একেবারে এক্সপার্ট, কতজনকে নিয়েছে, শাবাশ বেটা, বহুত বড়িয়া। চলো চললাম বাজার, হাত দেখাচ্ছে রুদবিকে, বাবা হাত দেখালো, আমি দেখলাম চলো বাজারে ঢুকি এখন, তারপর দেখা যাবে কি খাই মার খাই না রিটার্নে। এই আমি বলছি যে আমাকে মারধরও দিতে পারে, এতদিন পরে রিটার্ন দিতে যাচ্ছি, তো মারধর তোমাকে জিজ্ঞেস করবে আপনি কে, কোথা থেকে আসলেন। দেখো কালেকশনগুলো বেশ সুন্দর আছে, কালেকশনগুলো সুন্দর বল, দেখো এই ছোট ছোট কানের পাতাটা বেশ দারুণ, যেটা ভালো লাগছে রে দেখো ক্লিপস, ক্লিপস গুলো ক্লাচার ক্লাচার গুলো বেশ ভালো আছে, ক্লিপ গুলো কি সুন্দর না, যেদিন একটা কি ভালো লাগবে মোটামুটি, দাদাটা চেঞ্জ করে দেবে বললো, খুবই ভালো গো, মারধর দিয়ে যাওয়ায় তাড়ায় নি এটাই অনেক, বললো যে তুমি দোকানে ভালো ভিড় আছে, তো বললো তুমি ড্রেসগুলো রেখে যাও, এটা এই শর্মি বলছে আমাকে এই ড্রেসটা নিতে, কি পুজোর সময়, পুজোর সময় জন্য বলছি, ড্রেসটা খুবই সুন্দর, ড্রেসটা খুবই সুন্দর, চলো এখনই পুজোর ঝামেলা মিটিয়ে দেবে বলছে, এই রে মুখের সামনে দিয়ে বেলুন আলাটা যাচ্ছে,
তখনই মিকি অলরেডি স্টার্ট করে দিয়েছে মিকি শর্মিকে বললাম মা বেলুন তো বললো কি বলো ড্রেস গুলো রেখে যেতে ইউনিফর্ম গুলো রেখে যেতে আমার কিছু কাজ থাকলে বাদিকে বাদিকে আমাদের কিছু কাজ থাকলে করে আস আমাদের তো কাজ আছেই বললাম আমরা ততক্ষণে ঘড়িটা বললাম আমরা ততক্ষণে ঘড়িটা সারিয়ে চলে আসি চল কাপড়টা কিসের ছিল জানি না আমি শার্টটা তবে কটন ছিল না আর এখন যেগুলো চেঞ্জ করে নেবো সেটা হচ্ছে কটনের কাপড় আমি নিয়ে গেছিলাম মিমো বলছে তুমি এই গরমের মধ্যে এগুলো কী কাপড় এনেছো এই যে শর্মি এই যে মিকির অবস্থা দেখো ওনার দোকানের ভেতরে প্রায় চলে যাচ্ছে ঠিক আছে ভেতরে ঢুকে গেছিল পুরো দোকানে আর এদিকে দিদিকে দেখো মোটামুটি দুজন বেশ ভালোই আনন্দে আছে এই যে এই দাদা দোকান থেকে না মানে আমি ঘড়ি ঘুড়ি সারাই করি কিছু খারাপ ফারাপ হলে সারাই ফারাই বেশ ভালোই ভালোই করে আর উনি বেশ সব রকম ব্র্যান্ডের ঘড়িও রাখে মিকি আর পিয়ানের অবস্থা দেখো পুরো ওনার দোকানের ভেতরে চলে গেছে শুধু ব্যাটারিটা চেঞ্জ করাতেই চালু হয়ে গেছে কোনো কিছু খারাপ টারাপ হয়নি বাবা আমি ভয় পাচ্ছিলাম তো ফাইনালি ডান শাবাশ বেটা বহুত বড়িয়া তো নিয়ে নিলাম রিটার্ন করে রিটার্ন না সরি চেঞ্জ করে নিয়ে নিলাম আর ভীষণ ভিড় মানে ঘুরে আসলাম তাতেও এত ভিড় মানে উনি নিজেই ইয়ে হয়ে আসছে ভিড়ে সবাই ইউনিফর্ম কেনা ওনার মাথা খারাপ হয়ে আছে আর স্কুল ইউনিফর্ম না মানে ঠিকঠাক পাওয়া যাচ্ছে না বাচ্চাদের ছোট বড় বারবার করে চেঞ্জ করা এসব হচ্ছে তো যেন ওনার মাথাটারও ঠিক নেই তো যাই হোক আমারটা চেঞ্জ করে দিয়েছে ফুল শার্টটা তো হলো না হাফ শার্টগুলো চেঞ্জ করে দিয়েছে ফুলটা বলতে হবে না কত রাখি বলে আমাদের বাজারে রাখি শুধু রাখি বিক্রি হচ্ছে দোকানটায় কত ধরনের রাখি নিলাম হচ্ছে গিয়ে মিকি আর পিয়ানের নিল শর্মি নিল আমি নিয়ে নিই হ্যাঁ হ্যাঁ দেখালাম তো আর শর্মি কী করলো মিকি আর পিয়ানের জন্য সবসময় এমনি ঘরে পড়ার গেঞ্জি নিল সুন্দর সফট দেখে গেঞ্জি কাপড়ে আর গেঞ্জি নিল সবসময় ঘরে পড়া মিকি আর পিয়ানে দুজনের জন্য নিল আর আমি ওটা চেঞ্জ করলাম আর আমি একটা আর একখানা পাদুকা নিয়েছি মানে জুতো নিয়েছি সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো আর মোটামুটি এখন বাজার থেকে বেরোচ্ছি ভিড় ভালো ছিল ভেতরের দিকটাতে ভালো ভিড় আছে এই রাস্তাটা একটু ফাঁকা রেখেছি শর্মি বলছে ভীষণ ভিড় বাপরে বাপ কতক্ষণে বেরোবো দেখো কি সুন্দর রাখি বিক্রি হচ্ছে রাখির জন্য দাঁড়ানো যাচ্ছে না আইসক্রিম খাবে আচ্ছা আইসক্রিম খাওয়া ইয়ান বলছে আইসক্রিম আইসক্রিম খাওয়া হবে আমি এখানে মিকি আর পিয়ানকে নিচ্ছি না আমরা গাড়ি যাবো ওই যে মানাই গাড়ি বের করছে ওই যে মানাই গাড়ি বের করছে মিকি টোটোতে যাওয়ার কথা বলছে মা টোটোতে যাবে মা আমাদের গাড়ি আছে তো এবার পিয়ানো বাইরা ধরেছে টোটোতে কি বোকা বোকা শোনো আমাদের গাড়ি আছে তো আমরা টোটোতে কেন আচ্ছা চলো তোমাকে পরে নেক্সট দিন নেক্সট দিন উঠবো আমরা টোটোতে হ্যাঁ মা দাঁড়িয়ে আছে না চলো আমরা গাড়িতে করে চলে যাই এখন টোটোতে উঠবে বলে বাইরা ধরছে চলো 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 এই যে মানে এই যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাবা কিন্তু এখনো বেশ ভালো ভিড় মানে এখনো লোক সব বাজারে ঢুকছে আসলে আজকে সানডে না রবিবার তো ভালো ভিড় জমেছে আমার এখানে সামনে আইসক্রিমের দোকানটাতে দাঁড়া হ্যাঁ চলো আইসক্রিম আগে গলাটা একটু ধুয়ে যাই বাবা শান্তি তুই কি যখন কিনবি এরকমই একটা কিনে নিস ছোট্ট দেখে চলছি হচ্ছে বাড়ির পথে
বাড়ি যাওয়ার আগে আবার ওই আমাদের ওখানে মার্কেটে একটু দাঁড়াবো, নিতে হবে মাফিন। ধর্মছর মাফিন গেছে ভেঙে, এখন এই মুহূর্তে মনে পড়লো ওই জন্য। আর এই বাজার থেকে নিলাম না, বললাম না এত দূর থেকে টেনে নেবো না, আমাদের ওই সামনের বাজার থেকে ওখান থেকে নিয়ে নেবো। এখান থেকে এখন এই যে মাফিন নিলাম, একটা মাফিন নিয়ে এবার বাড়ির পথে এখান থেকে মাফিনটা নিয়ে নিলাম, ওখান থেকে আর টেনে আনিনি। তো চলো মাফিন নিয়ে এবার ঘরে বাড়ি উঠবো। গেছিলাম হচ্ছে গিয়ে 6টার পরে, মানে বাজারে গিয়ে পৌঁছেছি 6টা বেজে গেছে, তখন এখান থেকে বেরিয়েছি। তো হ্যাঁ 5:15 5:30 দিকে বেরিয়েছি, বাজারে যেতে যেতে 6টা বেজে গেছে, আর আসলাম হচ্ছে গিয়ে 8:35। আড়াই ঘন্টা তো লাগলোই, বাজারে ভিড়ও ছিল বাবা, আজকে রবিবার বলে ভালো রকম ভিড়ও ছিল। সেই জন্য আগে ফ্রেশ হয়ে আগে চাটা বানাচ্ছি, একটু চা আমিও খাবো, মেয়েকে দেবো চা, তারপরে ভাত বসাবো, রুটি করবো। আর বাজার থেকে টুকটাক জিনিস কিনলাম যেগুলো, সেগুলোও ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দাঁড়াও আগে চাটা বানিয়ে খেয়ে নিই, ভাত রুটিটা বানিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আজকের মতন কাজকর্ম সমাপ্ত করলাম, মানে সবার প্রথমে হচ্ছে গিয়ে রান্নাঘরের কাজকর্মটা সমাপ্ত করলাম। চা খাওয়ার পরে গিয়ে বানালাম হচ্ছে ভাত বানালাম, তারপরে রুটি করলাম, মিকির খাবার বানালাম, মিকিকে খাওয়িয়ে ঘুম পাড়ালাম। আমার নিওর এখনো খাওয়া হয়নি, নিওর যেহেতু কালকে সকালে ডিউটি নেই, ওই জন্য একটু দেরি হলো, কোনো অসুবিধা নেই। আমি ভাবলাম না খাবার খাওয়ার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, এই টুকিটাকি 2-3 জিনিস নিয়েছি বাজারে গিয়ে। সবার প্রথমে হচ্ছে গিয়ে যেটা, নিওর ড্রেসটা চেঞ্জ করে এই যে কটনের শার্টটা দিয়ে দিয়েছে, দেখো মোটামুটি কটনেরই দিয়েছে, এর আগের কাপড়টা কটন ছিল না। তো আর যেটা হচ্ছে গিয়ে মেন কথা, যে উনি যে আমায় মেরে ধরে তাড়ায়নি দোকান থেকে, এই অনেক এতদিন আগে, মানে রথের আগে নিয়েছিলাম, 1 মাস তো হয়েই গেছে ছাড়ো যাওয়ার পরে। তবে হ্যাঁ বিলটা ছিল আমার কাছে, আর জিনিসগুলো ইউজও হয়নি, তো ওই জন্য চেঞ্জ করে দিয়েছি। তবে ভীষণ ভিড় ছিল আজকে ওনার দোকানে, মানে উনি চেঞ্জ করে যে দিল আমাকে এই ভিড়ের মধ্যে, এর জন্য সত্যি মানে আমি অবাক হয়ে গেছি। কেন বেশিরভাগ দেখবে দোকানে যদি কোনো দোকানদারের কাছে তুমি যখন এক্সচেঞ্জ করতে যাবে না, ভীষণ ভিড় থাকলে দোকানে ওরা ওই টাইমটা এক্সচেঞ্জ করতে চায় না। তবু উনি করে দিয়েছে, আমাকে বললো আপনার কিছু কাজ থাকলে ঘুরে আসুন, তারপরে এসে নিয়ে যে দিয়েছে। কটনের শার্টটা নিয়ে নিয়েছি, 2 শার্টই চেঞ্জ করে কটনের নিয়েছি, কিন্তু ফুল স্লিভ শার্টটা চেঞ্জ করেনি, ফুল হাতা শার্টটা চেঞ্জ করেনি, বলছে না এটা চেঞ্জ হবে না, এটা আমাদের কাছে কটনের নেই। আমি ঠিক আছে ওইটা তাহলে শীতকালে পরে নেই, মিমোকে এসে বলছে ওটা শীতকালে পরবে, ওটা আর এখন পরার দরকার নেই, শীতে পরবে। আর এখানে হচ্ছে গিয়ে মিকির জন্য সবসময় পরার, হ্যাঁ এই যে ঘরে পরে যে ক্যাজুয়াল গেঞ্জিগুলো, একদম সফট গেঞ্জিগুলো, খুব সুন্দর দুটো, একটা পিঙ্ক কালারের, বেবি পিঙ্ক কালারের, আর একটা হচ্ছে গিয়ে পিচ কালারের, ক্যারেট কালারের, দেখো মানে ক্যারেটেরই হালকা কালারটা, খুব সুন্দর দুটো গেঞ্জি, খুব সুন্দর রয়েছে, সবসময় ঘরে পরে যেন। আর ও পিয়ানের জন্যও নিয়েছে, পিয়ানের জন্য নিয়েছে হচ্ছে ওই স্যান্ডো গেঞ্জি ইয়েলোর মধ্যে, আর ছোটো প্যান্ট, হাফ প্যান্টগুলো নিয়েছে ঘরে পরার জন্য, আর মিকিকে এই দুটো কিনে দিয়েছে। আর আমি হচ্ছে গিয়ে একটা দোকান থেকে, মানে যে দোকানগুলোতে কানের ক্লিপ ক্লিপ পাওয়া যায় না, দেখবে আমাদের গোলবাজারে যারা খড়গপুরে থাকো তারা তো জানো গোলবাজারে ঢুকতেই যে দোকানগুলো থাকে, ওই দোকানগুলো থেকে এই যে দেখো এই 3 ক্লিপ নিয়েছি আমি, এই ক্লিপ, এই যে ব্যানানা টাইপের ক্লিপগুলো, তো এই ক্লিপগুলো 3 কালারের নিয়েছি, এই যে এই 3 কালার নিয়েছি। আর শর্মি নিয়েছে হচ্ছে ছোট্ট ছোট্ট দুটো কানে নিয়েছে, 20 করে নিল মনে হয়, হ্যাঁ আমি এই ক্লিপগুলো নিয়েছি আর ও কানে নিয়েছি, ওকে বললাম ক্লিপ নিতে, নেয়নি। আর সেরকম কিছুই না, ঘড়িটা ঠিক করলাম, ঘড়িটা তো তোমাদেরকে দেখালাম। আমি নিয়েছি আমার জন্য, দেখো এমনি ক্যাজুয়াল সবসময় পরার জন্য এরকম একটা জুতো, একদম পাতলার মধ্যে, জুতোটা আমার বেশ ভালো লাগলো, মানে সবসময় ইউজের জন্য পাতলার মধ্যে, যদিও এরকম ধরনের জুতো আমি খুব কম পরি, কারণ কেন আমি বেশিরভাগ একটু পাম্প শুই পরি, ঠিক আছে, মানে পাটা কভার করা জুতোই পরতে ভালোবাসি আর পরিও, তো এই জুতোটা দেখে আমার ভালো লাগলো, তো এই জন্য নিলাম জুতোটা এমনি সবসময় পরার জন্য, দেখো একদম ক্যাজুয়াল ব্যারের জন্য নিলাম, তো বেশ ভালো লাগলো ওই জন্য নিলাম। পেছনে আবার এরকম একটা মানে ইলাস্টিক টাইপের আছে, বেশ সুন্দর লাগলো, জানি না কতদিন পরবো, আর আমি ওই পাম্প শু ধরনের জুতোই বেশিরভাগ পরি আর পরতে ভালোও লাগে, তবুও নিলাম আর কি, একটা ভালো লাগলো। এই 2-3 জিনিস টুকটাক নিয়ে একটু ওই আইসক্রিম খেলাম, ওই কাপ আইসক্রিমগুলো 20 করেই মনে নিল, হ্যাঁ ওই আইসক্রিমগুলো খেতে না আমার খুব ভালো লাগে, মানে এই কাপটা খেতে আমার খুব ভালো লাগে। চলো আপাতত এই 2-3 জিনিস নিলাম বাজারে গিয়ে, আর মেন কাজটাই গেছিলাম সেটা হচ্ছে ঘড়িটা আর হচ্ছে মেমোরি শার্টগুলো চেঞ্জ করা, তো দিয়ে দিয়েছে চেঞ্জ করে, এটাও একটা খুব ভালো জিনিস হয়েছে। চলো তোমাদেরকেও দেখিয়ে দিলাম সবকটা জিনিস, সবকটা মানে কি 2-3 জিনিস আনতে গেছিলাম। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা দেখো, আর হ্যাঁ সবাই একটু আমাকে সাপোর্ট করো, প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি যখনই যে ভিডিওটা ছাড়বো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নতুন ব্লগে, চলো টাটা।